বলাৎকারীর শাস্তির দাবিত প্রতিবাদী মিছিলত বলাৎকার অভিযুক্ত। কিছুদিন পূর্বেই উলাই আহিছিল জেলর পৰা। প্রতিবাদত বলাৎকার অভিযুক্তর উপস্থিতিক লৈ প্রতিক্রিয়া ঢেকিয়াজুলি। রাজ্যত সংঘটিত হওয়া বলাৎকার ঘটনা, বলাৎকারীর কঠোর শাস্তির দাবিত প্রান্তে প্রান্তে জোয়ার উঠিছে প্রতিবাদর। কিন্তু ঢেকিয়াজুলিত প্রতিবাদী মিছিলত বলাৎকারের বিরুদ্ধে নামিল পূর্বে বলাৎকারের অভিযোগত জেলর ভাত খোয়া অভিযুক্ত। মন করক এই প্রতিবাদী সমদল। বলাৎকারের বিরোধিতা তথা বলাৎকারীর কঠোর শাস্তির দাবিত ঢেকিয়াজুলি শহরত প্রতিবাদী সমদল উলিয়াইছিল মুসলিম ছাত্র সন্থাই। কিন্তু এই প্রতিবাদত অংশ লৈ বলাৎকারীর কঠোর শাস্তি দাবি তুলিলে পূর্বে বলাৎকারের অভিযোগত জেলর ভাত খোয়া এইটো আব্দুল হান্নানে। প্রতিবাদত বলাৎকারের অভিযুক্তই অংশগ্রহণ করার পিছতেই প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ঢেকিয়াজুলিত। ঢেকিয়াজুলির যে সরস্বতী পূজার ঘটনা, সেই ঘটনাত জড়িত থাকা আটাইকেজনে আইনী খুড়ঙারে পার হয়ে আহি তেওঁলোকে আকৌ সমাজের কিছুমান স্থানীয় সমস্যার হকে মাত মাতি যাবলে সুযোগ সুবিধা পাইছে। তেনেকুৱা ব্যক্তির দ্বারা সমস্যাবোৰ সমাধান যেতিয়া হব বা তেনেকুৱা ব্যক্তি যেতিয়া সমাজ এখনক নেতৃত্ব দিবগৈ, আমি ভাবো যে এইটো কোনো ধরনের সুফল একটা সমাজখানে পাব। সরস্বতী পূজার দিনটিতে এগারী ছাত্রী বলাৎকারের গোচরত আরক্ষী গ্রেপ্তার করেছিল তিন সতীর্থ সহ আব্দুল হান্নানক। কিন্তু এমাহ জেলত থাকার পিছতেই জামিনত মুক্তি লাভ করিলে আব্দুলে। রাইজর বিভিন্ন দল সংগঠনের অভিযোগ, আরক্ষীর সোপাঢিলা নীতির বাবেই আইনের সুরুঙারে জেলর পৰা ওলাই আহিবলৈ সক্ষম হল পূর্বর দলবদ্ধ ধর্ষণত অভিযুক্ত আব্দুল। ধর্ষণ কাণ্ডত জড়িত থাকা মূল দোষী, এই দোষী আজি এমাহ নহতে জেলৰ পৰা ওলাই আহি তেওঁ আকৌ এই এক ছাত্র সংগঠনের মজিয়া তেখেতে আপনার আন্দোলন করেছে ধর্ষণ বিরুদ্ধে। তো এইখন অসম আর এইখন সরকার, মানে আজি আমি আইনত মানে আস্থা হেরাইছো। যি সময়ত মুখ্যমন্ত্রী নারী নির্যাতনের বিরুদ্ধে শূন্য সহনশীলতা গ্রহণ করেছে, তেনে সময়ত ঢেকিয়াজুলিত বলাৎকারের বিরুদ্ধে প্রতিবাদত পূর্বর বলাৎকারের অভিযুক্তর অংশগ্রহণক লৈ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলত। ঢেকিয়াজুলির হরেন ভূমিজ, নিউজ 18, নর্থ ইস্ট।